আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়াই আমিও ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনারা যারা নতুন ফাইবারের অ্যাকাউন্ট করতে যাচ্ছেন এবং ইউজার নেম নিয়ে আমাদের অনেক সমস্যা হয় সো আমাদের নতুন যারা তারা ইউজার নেমটা সঠিকভাবে নির্ণয় করতে পারে না সো আমাদের ভিডিওটি শুরু হতে যাচ্ছে আজকে আমরা ইউজার নেমটা নিয়ে আলোচনা করব কিভাবে ইউজার নেম সিলেক্ট করব কোথায় থেকে ইউজার নেম জেনারেট করব বা আমি আমার সার্ভিস অনুযায়ী কি ধরনের ইউজার নেমটা দিতে পারি ঠিক আছে সো দেখেন আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রথমত যে হোয়াট ইজ ইউজার নেম ইউজার নেমটা একজন ব্যক্তিকে কম্পিউটার নেটওয়ার্কে সহজভাবে শনাক্ত করে দেওয়া হয় আশা করি বুঝতে পারছেন যে আপনার ফাইবার অ্যাকাউন্টে বলেন আপওয়ার্কে বলেন বা আদারওয়াইজ যেখানে আপনি একটা অ্যাকাউন্ট করতে যান সেখানে কিন্তু একটা সুন্দর একটা কিন্তু নেম নেম বা ইউজার দিতে হয় যেটা আপনি ব্যবহার করবেন এবং এই নামের মাধ্যম দিয়েই কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক আপনাকে কি করতে পারবে শনাক্ত করতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি ফাইবারে বা আপওয়ার্কে যদি কোনো একটা অ্যাকাউন্ট করতে চাই তাহলে অবশ্যই আমাকে কিন্তু একটা নাম দিতে হবে সো নামটা কয় ধরনের হয় যে টু অফ ইউজার ইউজার নেম নামটা আপনার দুইটা টাইপের হয় একটা হচ্ছে ইন নেম আর একটা হচ্ছে ব্র্যান্ড নেম বিষয়টা হচ্ছে এখানে ইন নেমটা কি আপনি আপনার নাম দিয়ে ফাইবার বলেন আপওয়ার্ক বলেন আদারওয়াইজ সব ফ্রিল্যান্সিং সাইট আছে সেখানে আপনি আপনার নিজের নাম দিয়ে কি করতে পারেন অ্যাকাউন্ট করতে পারেন এখন দ্বিতীয়টাতে আসি যে ব্র্যান্ড নেম ব্র্যান্ড নেমটা কি হোয়াট ইজ ব্র্যান্ড নেম ব্র্যান্ড নেমটা হচ্ছে যে ব্র্যান্ড নাম হলো এমন একটি নাম যা আপনি অফার করেন এমন পরিষেবা এটা দ্বারা বোঝানো হচ্ছে যে সাপোজ ধরেন আপনি ফাইবারে গ্রাফিক্স ডিজাইন নিয়ে সার্ভিস প্রদান করবেন তাহলে আমরা যদি একটু ফাইবারে আসি যে ফাইবারে আসলে আমরা একটু দেখতে পাবো যে এখানে আপনি মনে করেন লোগো ডিজাইনের উপরে কি করবেন সার্ভিস প্রদান করবেন এখানে যে ভাইটি যে লোগো হাট নাইনটি নাইন লিখে কিন্তু তার একটা ইউজার নেম পড়ছে এটাই লোগো হার্টকে সে ব্র্যান্ডিং করছে যার কারণে তিনি কিন্তু এখানে লঘু নিয়েই কিন্তু তার সম্পূর্ণ সার্ভিস সে লঘু হাটকেই ব্র্যান্ডিং হিসেবে নিয়েছে এখানে যদি পক্ষান্তর আমার অ্যাকাউন্টটাকে দেখাই যে আমার এখানে যে ইউজার নেম যেটা দেওয়া আছে যে ডিজাইন মাস্টার সিক্সটি টু আমার এখানে ব্র্যান্ডিং করছি আমি ডিজাইনকে আমি বিভিন্ন ধরনের ডিজাইন করি যেমন আমি দেখা যাচ্ছে টি শার্ট ডিজাইন করি এখানে আমার টি শার্ট ডিজাইনের গিগ আছে লোগো ডিজাইনের গিগ আছে এখানে দেখেন যে বিজনেস কার্ডের গিগ আছে এখানে মগ ডিজাইনের গিগ আছে ফ্লায়ার ডিজাইনের গিগ আছে ঠিক আছে তো এই জন্য আমি এটাকে আমার ইউজার নেম হিসেবে রাখছি কি ডিজাইন মাস্টার আমি আমার ইউজার বা করছি এখানে ডিজাইন মানে কাজ আছে আমি এটাকে মূল ফোকাস হিসেবে করে করি আমার সার্ভিস অনুযায়ী আমি যেহেতু ডিজাইন রিলেটেড সার্ভিস প্রদান করছি এর জন্য ডিজাইনের উপরে বেস করে আমি কিন্তু এটাকে ব্র্যান্ডিং করছি আশা করি আপনারা এখানে বুঝতে পারছেন যে ব্র্যান্ড নেমটা কি জিনিস আচ্ছা এখন আমরা যে ফাইবারে এখানে দেখেন যে আমাদের পরবর্তী যে টপিকসটা আছে যে কনসিডার দ্য ইউজার নেম নেম রুলস ফাইবার আমরা কিন্তু ইউজার ব্যবহার করার যেহেতু ফাইবার থেকে ইউজার নেমের একটা রুলস দিয়েছে এই রুলসটা কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে আপনি যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনি ইউজার নেমগুলো দিতে পারবেন না যেমন এখানে বলা আছে যে ব্যবহারকারীর নাম একটি অক্ষর দিয়ে শুরু করতে হবে যদি আমি ব্যবহারকারী হই তাহলে আমাকে একটি অক্ষর দিয়ে শুরু করতে হবে তার মানে আপনি আপনার ব্যবহারকারীর নামের শুরুতেই সংখ্যা বা অন্য কিছু ব্যবহার করতে পারবেন না যেমন এখানে একটি অক্ষর বলতে বোঝানো হয়েছে যে যেমন একটা এম এম এর আগে আমি ওয়ান টু অথবা এসব ক্যারেক্টার আমি ব্যবহার করতে পারবো না অথবা আমার নাম মাসুদ আমার নাম কি মাসুদ আমি মাসুদের পরে যে কোনো সংখ্যা ব্যবহার করতে পারি আমি মাসুদের পরে জিরো টু নাইন পর্যন্ত যে কোনো সংখ্যা আমি ব্যবহার করতে পারি ঠিক আছে আচ্ছা এখানে দেখেন যে আমাদের এখানে যে ব্যবহারটা করছে দেখেন লোগো হার্ট লেখার পর একটা সংখ্যা ব্যবহার করছে তার মানে লোঘোর আগে আপনি কিন্তু কোনো সংখ্যা বা নাম্বার ব্যবহার করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন আচ্ছা দ্বিতীয় দ্বিতীয় যেটা আছে যে ইউ ক্যান অনলি ইউজ নাম্বারস অ্যান্ড আন্ডারস্কোপ আফটার দ্য ফার্স্ট লেটার আপনি শুধুমাত্র প্রথম অক্ষরের পরের সংখ্যা এবং আন্ডারস্কোপ ব্যবহার করতে পারবেন আচ্ছা প্রথম অক্ষর অথবা আপনার যে কোনো আপনার পুরো নাম আমার এখানে নাম দেওয়া হচ্ছে মাসুদ রানা আমি মাসুদকে আন্ডার স্কোপ দিয়ে রানা লিখতে পারি অথবা আমি যদি ফাইবারে দেখি যে এখানে দেখেন লোঘো আন্ডারস্কোপ হার্ট নাইনটি নাইন তার মানে কি ফাইবার আপনাকে ইন্ডিকেট করছে যে আপনি আন্ডারস্কোপটা ব্যবহার করতে পারবেন আমি আমার ডিজাইনে কি রাখছি ইউজার নেমে যে ডিজাইন আন্ডারস্কোপ মাস্টার সিক্সো টু ঠিক আছে এভাবে কিন্তু আপনি আপনার ইউজার নামটা লিখতে পারবেন দেন আমরা যদি একটু নিচে আসি যে শুধুমাত্র অক্ষরের পরের সংখ্যা কিন্তু পারবো ঠিক আছে আচ্ছা আশা করি বুঝতে পারছেন এখানে পরে আরেকটি আমাদের স্কোপ আছে যে দ্য ইউজার নেম শুড বি ইউনিক আসলে ইউজার নেমটা অবশ্যই আপনাকে ইউনিক হতে হবে অবশ্যই ইউনিক ইউনিক ছাড়া কিন্তু ইউজার নেমটা যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে ফাইবার থেকে আপনার ওরা ওনারা যেহেতু বলে দিচ্ছে ইউনিক হতে হবে তার মানে আপনাকে অবশ্যই ইউনিকটাই দিতে হবে এখানে একটা জিনিস যে প্রো টিপ টিপস যে ফাইবারের যেহেতু ফাইবার ইন্টিগ্রেট করে দিয়েছে তাদের টিপসটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে যে যে ফাইবার এর জন্য একটি ব্যবহারকারীর নাম নির্বাচন করার সময় সচেতন থাকুন কে বলছে এটা ফাইবার বলতেছে আপনি যখন এক ব্যবহারকারী তখন নাম যখন নির্বাচন করবেন তখন অবশ্যই আপনাকে ফাইবার বলতেছে সচেতন থাকতে আচ্ছা সচেতন থাকুন যে এই ব্যবহারকারীর নাম জনসাধারণের কাছে দৃশ্যমান হবে তার মানে আপনি যে ইউজার নামটা ব্যবহার করবেন এটা কিন্তু সকলের কাছে দৃশ্যমান মানে কি সকলে দেখতে পাবে শুধু আপনি না সকলে দেখতে পাবে এবং আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত হবে আপনি যে নামটা ব্যবহার করবেন সেটা অবশ্যই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হবে আপনার অফার করা পরিষেবার ধরনের জন্য পেশাদার এবং উপযুক্ত একটি ব্যবহারকারীর নাম চয়ন করুন মানে কি আপনি আপনি যে সার্ভিসটা প্রদান করবেন সেই অনুযায়ী আপনার নামটা চয়ন করুন ঠিক আছে আচ্ছা আপনার ব্যবহারকারীর নামে আপনি যে ব্যবহারকারীর নামটা ব্যবহার করবেন নামে ব্যক্তিগত তথ্য অথবা আপত্তিকর ভাষা ব্যবহার করা এড়িয়ে চলুন তার মানে কি আমি কোন একটা লোক অক্ষর দিলাম এম এবং এম এর পাশে অথবা যে কোনো কিছু একটা ব্যক্তিগত তথ্য বা ইমেল নাম্বার আমি ব্যবহার করলাম কিন্তু এগুলো ব্যবহার করা যাবে না এবং আপত্তিকর কোন ভাষাও ব্যবহার করা যাবে না এটা কে বলছে ফাইবার বলতেছে যদি এইরকম কোনো ব্যবহার করেন তাহলে কিন্তু ফাইবার আপনার বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন তারা নিবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন প্রশ্ন আরেকটি যে ইউজার নেমটা আপনার কত বড় হবে এখানে কিন্তু আপনি চাইলে চাইলে অনেক অনেক বড় করতে করতে পারবেন পারবেন না না ছোটও ঠিক আছে নামটা আচ্ছা এখানে ইউজার নেম হিসেবে আপনি কিন্তু ম্যাক্সিমাম 15টা ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন পনেরোটা ক্যারেক্টারের বাইরে কিন্তু আপনি ইউজার নেম লিখতে পারবেন না ঠিক আছে তার মানে আপনাকে চয়েন করার সময় অবশ্যই আপনি পনেরোটা ক্যারেক্টারের মধ্যেই ইউজার নেমটা সিলেক্ট করবেন এখন একটা বিষয় যে ইউজার নাম যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু এইরকম স্পেশাল ক্যারেক্টার যেমন ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট অথবা ডলার চিহ্ন বা এই কয়টা চিহ্ন আপনি কিন্তু ইউজার নেমের সঙ্গে ব্যবহার করতে পারবেন না আপনি যখন ফাইভ ফেসবুক অ্যাকাউন্ট করেন বা অনেক অ্যাকাউন্টে দেখবেন যে এসব চিহ্ন ব্যবহার করে সো আপনি কিন্তু এসব চিহ্ন ফাইবারে কোনো ব্যবহার করতে পারবেন না ইউজার নেমের ক্ষেত্রে আশা করি আমি ইউজার নেম সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা দিলাম সো যারা নতুন তাদের অনেক মানে মানে প্রশ্ন থাকে যে ইউজার নেমগুলো আমরা সিলেক্ট করবো কিভাবে ঠিক আছে ইউজার নেম জেনারেট করবো কিভাবে আমি তো ইউজার নেম ইউনিক ইউজার নেম তৈরি করতে পারছি না সো আপনাদের জন্য অনেক সুন্দর একটা টিপস আছে যে আপনারা দেখেন আমরা এই একটা লিংক আপনাকে দিয়ে রাখবো যে এই লিংকটা আমরা ফাইবার ওয়ার্ক স্পেস থেকে আমরা কিন্তু একটা লিংক দিয়ে রাখছি আপনাদের ভিডিও নিস আপনারা পাবেন যে দেখেন এই লিঙ্কে ক্লিক করার পর যে বিজনেস নেম জেনারেটর নামে একটা অপশন আসতেছে ফাইবার থেকেই সো আপনি কি রিলেটেড বিজনেস করবেন এখানে আপনি কি রিলেটেড বিজনেস করবেন সাপোজ ধরুন আমি এখান থেকে আপনাকে এখানে টাইপ করতে বলছে আমি মনে করি ডিজাইন লিখলাম আমি ডিজাইন রিলেটেড আমি বিজনেস করব ঠিক আছে আচ্ছা ই এস আই জি এন আচ্ছা ডিজাইন লিখলাম এখন ক্রিয়েট নেম আমি নেম একটা ক্রিয়েট করছি করার পর দেখেন এখানে কিন্তু আপনার নাম আসতেছে ঠিক আছে যদি আপনার এই নামটা পছন্দ না হয় আপনি নেক্সটে চলে যান দেখেন এখানে অনেক সুন্দরভাবে দেওয়া আছে ডিজাইন নিনজা দেখেন অনেক সুন্দর একটা ইউনিক নেম আপনি দেখা যাচ্ছে ডিজাইন নিনজার পাশে ওয়ান টু অথবা জিরো ওয়ান যে কোনো একটা সংখ্যা ব্যবহার করতে পারেন এখানে ডিজাইন আন্ডার স্কোপ নিনজা জিরো ওয়ান বা জিরো টু যে কোনো একটা সংখ্যা ব্যবহার করতে পারেন আপনি যদি নামটা পছন্দ না হয় আপনি নেক্সট করেন তাহলে দেখবেন আরও একটি নাম আসবে দেখেন কত সুন্দর ডিজাইন গরিলা কত সুন্দর একটা নাম বিজনেস নেম হিসেবে ব্যবহার করতে পারেন ঠিক আছে ডিজাইন এখানে দেখেন অনেক মাংকি তারপর দেখেন ডিজাইন ডট আই ঠিক আছে যেহেতু এখানে ডট ব্যবহার করা যাবে না আপনি আন্ডার স্কোপ ব্যবহার করতে পারেন দেখেন এটা অনেক সুন্দর একটা নাম ডিজাইন প্ল্যানেট অনেক সুন্দর একটা নাম ঠিক আছে আপনার এই নামগুলো কিন্তু কি করতে পারেন চুজ করতে পারেন আশা করি এখান থেকে আপনি অনেক সুন্দর সুন্দর নাম জেনারেট করতে পারবেন দেন আরও একটি লিংক আমরা দিয়ে রাখবো এখানে এখান থেকে আপনি নাম জেনারেট করতে পারবেন এটারও লিঙ্ক আমরা দিয়ে রাখছি ভিডিও ডেসক্রিপশনের নিচে পাবেন আপনারা সো এখানে দেখেন যে এই এই সাইট থেকে আপনার নাম ক্রিয়েট করার সময় হয়তো বা আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে আপনি এখান থেকে আপনার মেল অ্যাকাউন্ট দিয়ে আপনার সো এখান থেকে দেখেন ফাইন নেম আইডিয়া আমরা এখান থেকে ক্লিক করব করার পর এখানে দেখেন যে কি বলছে যে স্মার্ট ডোমেইন সার্স আমরা যেহেতু এটা ওয়েবসাইটের জন্য কিন্তু আমরা এখান থেকে নাম সংগ্রহ করতে পারি যেমন আমি এখান থেকে কেটে দিলাম এই অংশটা এটা দিয়ে আমি এখানেও ডিজাইন লিখতেছি আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন করবেন তারা সেই ডিজাইন এখানে দিবেন যারা ডিজিটাল মার্কেটিং করবেন তারা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন তাহলেই দেখবেন যে অনেক সুন্দর সুন্দর নাম পাবেন দেন এখান থেকে আমরা কি করছি জেনারেট করছি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে একটু নিচের দিকে আসলে দেখতে পাবো যে ডিজাইন ডট কম ডট কম তো এটা মনে করেন যে ওয়েবসাইটের জন্য আমরা ডট কম পর্যন্ত নিব না আমরা একটু নিচের দিকে দেখব যে দেখেন ডিজাইন মার্ট দেখেন অনেক সুন্দর একটা নাম ডিজাইন মার্ট ঠিক আছে ডট কম আছে আমরা ডট কমটা নেব না শুধু ডিজাইন এখান থেকে আপনি আন্ডার স্কোপ ব্যবহার করতে পারেন মাঠ জিরো ওয়ান বা জিরো টু ঠিক আছে মাঠ ডিজাইন তারপর হচ্ছে মাইক্রো দেখেন ডিজাইন মাইক্রো আপনি এই নামটাও ব্যবহার করতে পারেন আপনার ফাইবার ইউজার নেম হিসেবে ঠিক আছে আপনি যেহেতু ডিজাইন রিলেটেড কাজ করবেন তারপরে দেখেন আরো অনেক সুন্দর সুন্দর এখানে হিউজ পরিমাণ কিন্তু নাম আছে আপনার যে নামটা আপনার ডিজাইন ওয়ান দেখেন ডিজাইন ওয়ান অনেক সুন্দর নাম একটা কিন্তু ডিজাইন ঠিক আছে ওয়ান আপনি চাইলে কিন্তু এই নামটা ইউজার নেম হিসেবে ব্যবহার করতে পারেন ঠিক আছে তারপর দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর নাম আছে অনেক সুন্দর সুন্দর তাহলে যারা নতুন ঠিক আছে ওয়েব ফান যারা ওয়েবসাইট নে কাজ করবেন ঠিক আছে দেখেন অনেক সুন্দর সুন্দর নাম আছে এখানে ঠিক আছে আচ্ছা আশা করি যারা নতুন তাদের জন্য কিন্তু ইউজার নেম সংগ্রহ করা আশা করি আর কোনো কষ্ট হবে না এখানে আমি ফুল প্রসেসটা আমি আপনাকে দেখালাম আপনারা এখান থেকে নামগুলো সিলেক্ট করতে পারেন আরেকটি বিষয় যে আমি এই লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে রাখবো যে আপনারা অ্যাডভান্স কিছু অ্যাডভান্স কিছু মোর ইনফরমেশান আরও অ্যাডভান্স কিছু ইনফরমেশান যদি তথ্য জানতে চান ঠিক আছে এখানে আমি টিপস আসে এবং এখান থেকে ধরেন যে দশটা কোর্শিন আসে এই দশটা কোশ্চিন যদি আপনি পড়েন ফাইবারের তাহলে কিন্তু আপনার আরো অনেক হেল্প হবে ঠিক আছে আপনারা এখান থেকে দশটা মোটামুটি কোর্শিন আছে হাউ টু চুজ এ ইউজার নেম অন ফাইবার কীভাবে আমি চুজ করবো হোয়াট ইজ এ গুড ইউজার নেম ফর ফাইবার এখানে ফাইবার থেকে কিছু কী করা আছে আপনি সুন্দরভাবে কিছু প্রশ্ন এবং তার উত্তর দিয়ে রাখছে আশা করি মোর ইনফরমেশনের এই লিঙ্কটা আপনারা অবশ্যই দেখবেন আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে তো সব মিলিয়ে আমি আপনাদেরকে অনেক কিছু ইউজার নেম সম্পর্কে বললাম এবং দেখালাম আশা করি অনেক সহজ হয়ে গেছে আপনাদের আর আরেকটি ছোট্ট একটি টিপস আমি আপনাদেরকে দেব যারা ফাইবারে নতুন মানে এখনো অ্যাকাউন্ট খোলেন নাই তারা তো আমার ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারা এখানে ফাইবার লিখে সার্চ করবেন গুগলে এসে ফাইবার লিখে সার্চ করবেন ফাইবার লিখে সার্চ করার পর আপনারা এখান থেকে জয়েন্ট ফাইবারে আসবেন বা লগ আসবেন এসে আপনারা অ্যাকাউন্ট করবেন না এখন আগে রিচার্জ করবেন রিসার্চ করবেন কিভাবে যে ফাইবার এখানে সার্চ অপশান আছে আপনার যে রিলেটেড সার্ভিস প্রদান করবেন আপনি সেই রিলেটেড নাম লিখবেন এখানে যেমন ধরেন আপনি এখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং লিখছি দেখেন ডিজিটাল মার্কেটিং লেখার পর এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে এখানে কিন্তু আমরা হিউজ পরিমাণ কনসেপ্ট পাবো দেখেন অনেক বড়ো বড় সেলার এখানে কিন্তু তারা সেল করতেছে তারা তাদের নামকে ইউজার নেমগুলো কিভাবে সার্ভিস দিচ্ছে বা কিভাবে তারা ইউজার নেমগুলো সিলেক্ট করছে তাহলে কিন্তু আপনারা অনেক সুন্দর বুঝতে বুঝতে পারবেন দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু বি টু বি একটা কিন্তু সার্ভিস অনেক সুন্দরভাবে দিয়েছে দেখেন মাই বি টু বি সার্ভিস কত সুন্দরভাবে কিন্তু সে তার ইউজার নেমে কিন্তু তার সার্ভিসটা প্রদান করছে এভাবে আপনারা কিন্তু ইউজার নেম নিয়ে আলোচনা করতে পারবেন সরি আপনারা আপনারা নিজের থেকে কিন্তু বিভিন্ন কিছু রিচার্জ করতে পারবেন ঠিক আছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে আর আপনারা অবশ্যই আমার চ্যানেল যে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর ইনশাল্লাহ আমরা নেক্সট ফাইবার নিয়ে আরো অনেক সুন্দর একটি ভিডিও তৈরি করার চেষ্টা করবো আর আপনারা অবশ্যই পাশে থাকবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ